এক নম্বরে লাভবার্ড পাখি ডিম পাড়ার আগে তার বাসা তৈরির জন্য উপকরণ সংগ্রহ করে। মেয়ে পাখিগুলোকে আপনি দেখবেন বিভিন্ন রকমের খড়কুটা, শুকনা ঘাস ও নারিকেলের পাতা নিয়ে তার লেজের মধ্যে ঘুষতে শুরু করেছে। মেয়ে পাখিগুলোর মধ্যে এমন আচরণ সত্যি অদ্ভুত। এরকমটা দেখলে আপনি পাখির খাঁচার মধ্যে কিছু পরিমাণে নারকেলের ছোবরা অথবা শুকনা ঘাস দিয়ে রাখতে পারেন। প্রয়োজন মতো লাভবার্ড পাখিগুলো এগুলো নিয়ে নিজেরাই এদের বাসাটা তৈরি করে নেবে এবং সেখানে ডিম উৎপাদন করবে। আর এই লক্ষণটা লাভবার্ডের ডিম পাড়ার অন্যতম প্রধান একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে আচার আচরণের পরিবর্তন। আপনি কখনো ডিম পাড়া লাভবার্ড পাখির কামড় খেয়েছেন কিনা জানি না, কিন্তু যদি একবার খেয়ে থাকেন তবে বিষয়টা অনুভব করতে পারবেন। ছেলে পাখিগুলোর ঠোঁটের কামড়ের থেকে ডিম পাড়া মেয়ে পাখিগুলোর কামড় বেশ কয়েক গুণ শক্তিশালী। আর ডিম পাড়ার আগ দিয়ে মেয়ে পাখিগুলো তার বাসা রক্ষার জন্য বেশ আগ্রাসী হয়ে ওঠে। সে তার বাসার মধ্যে অন্য কোনো পাখির প্রবেশ বা কোনো মানুষ এর মধ্যে হাত দিক, এটা একেবারেই পছন্দ করবে না। আপনি যদি দেখেন আপনার লাভবার্ড গুলো তার বাসার প্রতি অতিরিক্ত প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে এবং সে তার বাসাটাকে রক্ষার জন্য সবসময় চেষ্টা করছে, তবে এটা ডিম পাড়ার একটা বড় লক্ষণ। লাভবার্ড পাখির ডিম পাড়ার পরবর্তী লক্ষণটি হচ্ছে অতিরিক্ত চর্বণ। প্রকৃতিতে এরা ডিম পাড়ার আগ দিয়ে তাদের বাসা থেকে সব রকমের ময়লা বাইরে ফেলে দেয়। একইভাবে হাড়ি কিংবা আপনি যদি ব্রিডিং বক্সে লাভবার্ড পালেন, তবে পাখিগুলোকে দেখবেন ভেতর থেকে ময়লাগুলো মুখে করে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে। তাছাড়া এরা প্রবেশ পথ বড় করার জন্য বারবার ঠোঁট দিয়ে কামড়াতে থাকে। এক্ষেত্রে ডিম পাড়ার আগ দিয়ে আপনি হাড়ির মুখে দেখবেন পাখিটা বারবার কামড়াচ্ছে বা ব্রিডিং বক্সের প্রবেশ পথটাতে সে বারবার কামড়াচ্ছে। আবার অনেক সময় এদের খাবারের বাটি থেকে খাবার ফেলে দিয়ে নষ্ট করতে দেখা যায়। এগুলোর সবই লাভবার্ড পাখির ডিম পাড়ার লক্ষণ, যেগুলো অন্যান্য বেশিরভাগ পাখির মধ্যেই দেখা যায়। লাভবার্ডের ডিম পাড়ার চতুর্থ লক্ষণটি হচ্ছে অন্ধকার ও আরামদায়ক স্থানে বেশি সময় কাটানো। নর্মালি যে পাখিগুলো সারাদিন বাইরে খেলাধুলা, দুষ্টুমি ও কিচিরমিচির করতে ব্যস্ত থাকত, সেই মেয়ে পাখিগুলোই ডিম পাড়ার আগ দিয়ে শান্ত ও নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করবে। বারবার এরা হাড়ের মধ্যে আনাগোনা করবে এবং হাড়ের মধ্যে অধিক সময় কাটাবে। তবে নিরিবিলি থাকবে বলতে এরকমটা না যে পাখি ঝিম মেরে বসে থাকবে অসুস্থ পাখির মতো, সেরকমটা না। সে পুরোপুরি চটপটা থাকবে, কিন্তু তার মধ্যে একটা শান্ত অবস্থা লক্ষ্য করা যাবে। সে অসুস্থ হবে না, কিন্তু একটু ধীর স্থির হয়ে যাবে। ব্যাপারটা এরকম। পঞ্চম লক্ষণটি হচ্ছে পাখি অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় খাবার খাবে। যে স্ত্রী পাখিগুলো খুব একটা মিনারেল ব্লক বা ক্যাটেল ফিশ বোন খায় না, সেই পাখিগুলোকেই দেখবেন অধিক মাত্রায় ক্যাটেল ফিশ বোন ও মিনারেল ব্লক খাচ্ছে। এরা এমনটা করে এদের পেটে ডিমের খোসা তৈরিতে প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালসিয়ামের যোগান দেওয়ার জন্য। আর এই লক্ষণটি দেখেও আপনি নিশ্চিত হতে পারবেন আপনার পাখি দ্রুত ডিমে আসবে। মোল্টিং হচ্ছে পাখির পালকের পরিবর্তন হওয়া। বছরের একটা নির্দিষ্ট সময় পাখির শরীর থেকে পুরনো পালকের কিছু অংশ পড়ে যায় এবং নতুন করে পালক ওঠে। এর পরবর্তী সময়ে, মানে এই মোল্টিংটা হয়ে যাওয়ার পরবর্তী সময়ে, পাখিগুলো পুরোপুরি প্রস্তুত থাকে ব্রিডিং এবং ডিম বাচ্চা করার জন্য। তাই মোল্টিং এর পরপর পাখি দ্রুত ডিম বাচ্চা করতে পারে। মেল্টিং শেষ হয়ে যাওয়াটাও পাখির জন্য একটা ডিম পাড়ার লক্ষণ হিসেবে কাজ করে এবং এর পরবর্তী কিছুদিনের মধ্যে এরা ডিম বাচ্চা উৎপাদন শুরু করে। এছাড়া পরবর্তী লক্ষণটি হচ্ছে ব্রিডিং। আপনি যদি লাভবার্ডকে মেটিং করতে দেখেন, তবে আশা করতে পারেন পরবর্তী 15 দিনের মধ্যে পাখি ডিম পাড়া শুরু করবে। মোটামুটি একবার সঠিকভাবে মেটিং হবার পর মেয়ে পাখিগুলো পরবর্তী 15 দিনের মধ্যে তার পেটে ডিম উৎপাদন করতে পারে এবং এরপর থেকে তারা ডিম পাড়া শুরু করে। উপরের উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার লাভবার্ডের মধ্যে আপনি দেখতে পান, তবে বুঝতে পারবেন আপনার পাখিগুলো খুব দ্রুত ডিমে আসবে। তবে
আপনি কিছু কিছু কাজের মাধ্যমে পাখির ডিম পাড়ার প্রবণতাকে বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে এক নম্বরে রয়েছে অধিক মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া। প্রাকৃতিক সোর্সের মধ্য থেকে সজনে পাতাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যেটা পাখির দৈহিক বৃদ্ধিতে ও ডিম বাচ্চা করতে অনেক বেশি সহায়ক। তাই মাঝে মাঝেই পাখিকে খাঁচায় কিছু কিছু করে সজনে পাতা খেতে দেবেন। এতে ছোট পাখিগুলো দ্রুত বড় হবে এবং ডিম বাচ্চা করার জন্য অ্যাডাল্ট পাখিগুলো শক্তি পাবে। লাভবার্ডের ডিম বাচ্চা করার পরবর্তী প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে নিরাপত্তা। স্ত্রী পাখিটা যখন বুঝতে পারবে তার বাসা তার জন্য নিরাপদ, তাকে কোনো তেলাপোকা, ইঁদুর বা টিকটিকি অথবা মানুষ ডিস্টার্ব করছে না, তখন সে ওই পরিবেশটাকে নিরাপদ হিসেবে ধরে নেবে এবং ডিম বাচ্চা করার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এজন্য আপনার বাসায় যদি টিকটিকি, ইঁদুর বা তেলাপোকা থেকে থাকে, তবে এগুলোকে মারার ব্যবস্থা খুব দ্রুত করুন। তবে এই বিষয়গুলোর বাইরেও আপনাকে নিশ্চিত হতে হবে আপনার পাখিগুলোর বয়স ব্রিডিং এর উপযুক্ত হয়েছে কিনা। তা না হলে পাখি যদি ডিম বাচ্চা করে এটা কিন্তু পাখির জন্য ক্ষতিকর। লাভবার্ডের ক্ষেত্রে ব্রিডিং এর সর্বনিম্ন বয়স হচ্ছে 1 বছর। আপনি মোটামুটি 1 বছর বয়স হওয়ার আগে পাখিকে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন না। এগুলো করাতে গেলে পাখির মধ্যে বিভিন্ন রকমের এগ বাইন্ডিং, ক্যালসিয়ামের অভাব সহ নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে, তাই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পাখির বয়সের পাশাপাশি লাভবার্ড পাখির ছেলে মেয়ে নির্ধারণ করাটাও কিন্তু অনেক বেশি জরুরি। কারণ আপনি যদি 2টা ছেলে অথবা 2টা মেয়ে পাখি দিয়ে জোড়া দিয়ে থাকেন, তবে সেখান থেকে আপনি কখনোই ডিম বাচ্চা আশা করতে পারেন না। এই সবকিছু বিবেচনা করে এবং সঠিক উপায়ে যদি আপনি লাভবার্ড পালন করেন, তবে মেটিং করার পরবর্তী 15-20 দিনের মধ্যে কিন্তু লাভবার্ড ডিম পাড়া শুরু করে। আশা করি লক্ষণগুলো আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ লাভবার্ড এবং অন্যান্য পাখি পালন নিয়ে আমরা আমাদের চ্যানেলে সবসময় এরকম ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।